বিগত বর্ষায় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীয়ারি ব্লকের টাঙ্গন নদীর জলে নদীর পাড় ভেঙে প্লাবিত হয় নদীর দুই কূল, গৃহহীন হয়ে পড়ে নদীর তীরবর্তী বহু পরিবার। এরপরে এলাকাবাসীর দাবি মেনে বর্ষার আগেই রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে দু তিন দিন আগে শুরু হলো টাঙ্গন নদীর পাড় বোল্ডার দিয়ে বাঁধানোর কাজ। টাঙ্গন নদীর পাড় বাঁধানোর কাজ শুরু হতেই রাজ্য সরকারের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে এক এলাকাবাসী জগৎ সিং বলেন, শুভ উদ্যোগ, নদীর তীর নদীর কূল বাঁধাই, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই নদীর পাড় বাঁধানোয় পার্শ্ববর্তী এলাকার মানুষ তথা আমি প্রচণ্ডভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের ধন্যবাদ আবারও জানাচ্ছি। যাতে করে প্রতি বছরই প্রায় আমাদের এখানে বন্যা কবলিত হয় এখানকার মানুষেরা, টাঙ্গন নদীর তীরবর্তী মানুষেরা এখান থেকে বোধহয় তারা নিস্তার পাবে, তাদের বাড়িঘর সুরক্ষিত থাকবে, নদীর তীর ভেঙে যাবে না। হ্যাঁ, নদী তাতে ভালো থাকবে, নদীর দিক ভালো থাকবে, নদীর নাব্যতা ভালো থাকবে। আমি একজন নাট্যকর্মী, সঙ্গে আমরা নদী নিয়ে নাটকও তৈরি করেছি এর আগে অরণি নাট্য সংস্থা থেকে। তীর্থঙ্কর রায় রচিত অন্তরে প্রস্তর, আমার প্রস্তরে অন্তর নাটকটি আমরা মঞ্চস্থ করেছি উত্তরবঙ্গের নদীগুলো নিয়ে। আমাদের উদ্দেশ্য ছিল যাতে নদীগুলো সুস্থ থাকে, নদীগুলো ভালো থাকে, সঙ্গে নদীর তীরবর্তী মানুষরা যাতে সুস্থ থাকে, তারাও যাতে ভালো থাকে। এই শুভ উদ্যোগকে, নদীর তীর বাঁধানো, নদীর কূল বাঁধানোর এই শুভ উদ্যোগকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি বংশীয়ারির টাঙ্গন নদীর পার্শ্ববর্তী এলাকার কিছু বাসিন্দারা এই কাজের বিপক্ষে দাঁড়ায়। তাদের দাবি, টাঙ্গন নদীর পাড় বাঁধানো হলেও নদীর পাড়ে নামার রাস্তা কিংবা কোনো সিঁড়ি রাখা হচ্ছে না, যার ফলে নদীর পাড় বাঁধানো হলেও পরবর্তীতে বোল্ডারের উপর দিয়ে নদীতে নামতে চরম সমস্যায় পড়তে হবে তাদের। যদিও বিষয়টি নিয়ে ঠিকাদার সংস্থার সুপারভাইজার দিলীপ কুমার রায় বলেন, বোল্ডার পিছে যাতে না ভেঙে যায়, বন্যার টাইমে যাতে না ভেঙে যায়, সেই জন্য এটা করা হচ্ছে। সুবিধা বলতে বন্যার জল এলে আর ভাঙবে না, পাড়টা ভাঙবে না। আমরা শুনতে পাচ্ছি যে লোকজন এখানে আপনার স্নান করতে নামার একটা অসুবিধা, কি বলবো এখন দেখুন। এটা অফিস থেকে আমাদের যেটা অর্ডার করবে আমরা সেটাই করব, অফিস থেকে যদি বলে দেয় নিশ্চয় করব, ব্যাপার না, কিন্তু সেটা আগে বলতে হবে। আমাদের বোল্ডার ফেলে দেওয়ার পরে আমাদের সম্ভব হয় না, কারণ ওই বোল্ডার তোলা অসুবিধা হয়। এই প্রসঙ্গে বিপক্ষে বলা এক এলাকাবাসী বাসন্তী হালদার জানায়, কারণ পাথর দিয়ে দিচ্ছে আমাদের বাড়িটা আর ভাঙবে না, আমরা সুবিধা পাবো, কিন্তু একটু সুবিধা দিলে কি হয় যে আমরা যেন ঘাটে নামতে পারি। যদি পাথর বাঁধে দিলে আমরা নামতেই না পারলাম তাহলে কি হলো? আমাদের তো ঘাটেরই কাজ, সবসময় আমরা নদীতেই পড়ে থাকি, সেই জন্যই বলছিলাম যে একটা সিঁড়ির ব্যবস্থা করে দিই। বংশীয়ারি থেকে ধ্রুবজ্যোতি মহন্তের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Complete man.